আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে জর্দার সেমাই। এটা খুবই বেসিক রেসিপি, তবে এই বেসিক রেসিপিটা আমি কীভাবে বানাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নিই। জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট সেমাই, এখানে আমি প্যাকেটের সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো ভেঙে নিয়েছি। এখন আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে, কারণ এই সময়ে বেশি উপকরণ ব্যবহার করা হয় না, আর ঘি থেকে ভালো একটা ফ্লেভার আসে। আপনারা যদি ঘি না দেন তাহলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টার মতো এলাচ আর 3-4টার মতো দারুচিনি। এখন আমি এতে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিশমিশ দিতে পারেন, নাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এখানে চাইলে বিভিন্ন ধরনের বাদামও দিতে পারেন। এখানে আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে, আর গরম মশলাগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নিব। আমি এখানে 2টা চামচ ব্যবহার করে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে 2টা চামচ ব্যবহারে কিন্তু খুবই সহজে আমি সেমাইগুলোকে উল্টে পাল্টে দিতে পারছি। আর আমি কিন্তু এখন চুলা আঁচটা মিডিয়াম থেকেও লুয়ে রেখেছি, না হলে সেমাইটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খাওয়ার টেস্টটাও আর থাকবে না, আর দেখতেও সুন্দর হবে না। ফ্রেন্ডস, দেখুন আমি সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং একটা লাইট গোল্ডেন কালার হয়েছে। এখন আমি এতে 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন সেমাইয়ের সাথে চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনি থেকেও কিন্তু একটা এক্সট্রা পানি বের হবে। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আমি সেমাইগুলোকে ঢেকে রাখবো। এখন আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে সেমাইগুলোকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা এখন আমি খুলে দিচ্ছি। এখন আমি সেমাইটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিব। সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন সেমাইটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক ভালো এসেছে, আর একটা সুন্দর ফ্লেভারও এসেছে। সেমাইটাকে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রাখব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সেমাইটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি।
সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দুইটার কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এতে করে জটলা ভাবটা থাকবে না আর সেমাইটা খুবই ঝরঝরে এবং ক্রিসপি হবে। দেখুন, সেমাইটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্পেশাল জর্দার সেমাই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে সেমাইটা ঝরঝরে হয় না, জটলা বেঁধে থাকে। কিন্তু আমি যে প্রসেসিংয়ে সেমাইটা রান্না করেছি, দেখুন পুরোপুরি পারফেক্ট হয়েছে এবং অনেকেরই কিন্তু নরম হয়ে যায়। কিন্তু আমি যেভাবে করেছি, আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে করেন, তাহলে আশা করছি আমার মতোই পারফেক্ট হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।